নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিডা স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো এবছর তোমরা দেখছো যে কাট অফ কিন্তু প্রতিটা রাউন্ডে আলাদা রকম হচ্ছে। রাউন্ড টুতে কাট অফ মারাত্মক লেভেলে ইনক্রিজ করে গেছিলো, রাউন্ড থ্রিতে সেই কাট অফটা অনেকটা কমেছে। বাট প্রাইভেট কলেজে কিন্তু সেই কেসটা হয়নি, প্রাইভেট কলেজে কাট অফটা হঠাৎ করে বেড়ে গেছে। ম্যাক্সিমাম কেসে দেখা গেছে প্রাইভেট কলেজে সিটি রিমেনিং ছিল না, ম্যাক্সিমাম সিট ফিল আপ হয়ে গেছিলো, সামান্য কিছু সংখ্যায় সিট ছিল, সেই সিটগুলো কিন্তু খুব হাই মার্ক্সে ফিল আপ হয়েছে। স্পেশালি রঘুনাথের কিছু কিছু সিটে কাট অফ দেখে আমি রীতিমতো শক, টবাক আর বুঝতেও পারছি যে কেন এতটা বেড়ে গেলো সাইলেন্ট কাট অফ। ঠিক আছে, অনেকে বিএমএসকে নেগলেক্ট করে, অনেকে বলে যে না প্রাইভেটে নেবো না, আবার অনেকে বিএমএসটা প্রাইভেটেই করে নেয় কারণ তারা অন্য কোর্সের থেকে বিএমএসকে বেশি ভরসা করে, এই কারণে প্রাইভেটে এরকম হেরফের কাট অফ দেখা যাচ্ছে। সো ফার্স্টে আমরা জেবি রয় কাট অফ দেখে নেবো, তারপরে আমরা বেলিশঙ্করপুর, আর লাস্টে রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়। এই তিনটে বিএমএস কলেজ, একটা গভর্নমেন্ট, দুটো প্রাইভেট, এই তিনটে কলেজে কি কাট অফ গেছে এগুলো আমরা পরপর করে দেখে নেবো, কারণ তিনটে কলেজে কাট অফ জানা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি এটাও বলে রাখছি, প্রাইভেটে যদি এখনও কারোর নেওয়ার ইচ্ছে থাকে নিয়ে রাখো, কারণ লাস্টের দিকে কিন্তু আর সিট ফাঁকা থাকবে না। আমি এখনই বলে দিচ্ছি, এখন তো ম্যাক্সিমাম সিট ফিল আপ হয়ে গেছে, ম্যানেজমেন্ট করে তোমরা হয়তো তিনটে থেকে চারটে সিট দেখতে পাবে, তাও হয়তো দেখতে পাবে না, একটা থেকে দুটো সিট হয়তো ফাঁকা থাকবে। এবার বিএমএসের ভ্যালু বাড়ছে, বিএমএসের চাহিদা বাড়ছে দিন দিন, স্টুডেন্টদের মধ্যে বিএমএস চাহিদা বাড়ছে। তো তোমরা যদি এখনও দ্বন্দ্বে থাকো যে না আমরা প্রাইভেটে যাব, হবে কি হবে না, কি হবে, ভ্যালুয়েবল হবে কি না, দেখো এখনও যদি সিটস ফিল আপ হয়ে থাকে, স্টুডেন্টরা যদি নিয়ে থাকে, টাকা খরচা করে এত বছর ধরে টাকা খরচা করে ওরা পড়াশোনা করছে, এখনও পড়াশোনা করছে, অ্যাডমিশন নিচ্ছে, মানে সেটা ভ্যালুয়েবল আছে। ঠিক আছে, তুমি অল ইন্ডিয়া লেভেলে দেখো, ওয়েস্ট বেঙ্গলে দেখো, ভ্যালুয়েবল আছে। অনেকে আমাকে সেম কোয়েশ্চেনটা করেছে, দাদা আমরা বিএমএস পড়বো প্রাইভেটে, সেটা ভ্যালুয়েবল হবে কি হবে না, কী করা উচিত। আমি একটাই কথা বলি, লোকে যখন পড়াশোনা করছে, লোকে যখন টাকা দিয়ে পড়ছে, কিছু তো কারণে পড়ছে, তারা তো পাগল না যে না এতটা খরচা করে এটা কোর্স পড়াশোনা শেষ করছে, কিছু রিজনেই করছে, তাই না? অত আপাতত তোমাদের চেয়ে লাভ নেই, তোমরা আপাতত দেখে নাও যে তোমাদের কতটা কাট অফ গেছে। আশা করছি কাট অফ দেখে তোমাদের মোটামুটি আইডিয়া চলে আসবে যে এরা যদি বিএইচএমএস বা বিএনওয়াইএস থেকে ছেড়ে যদি তারা এখানে এসে প্রাইভেটে বিএমএস করছে, অফকোর্স কিছু তো রিজন আছে। সো আমরা এখন দেখে নেবো ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিংয়ের রাউন্ড থ্রিতে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট বিএমএসে কী কাট অফ গেছে। তো আসো দেখে নেওয়া যাক। সো ফার্স্টে আমরা জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কী কাট অফ গেছে সেটা দেখে নেবো, আর সেটা কাট অফটা কিন্তু বেশ কমেছে। ঠিক আছে, অ্যাটলিস্ট 13 থেকে 14 মার্ক্স মতো কমেছে বিভিন্ন ক্যাটাগরিতে। জেনারেলি কাট অফ র্যাঙ্ক হচ্ছিলো 78771, মার্কস হচ্ছিলো 599। অ্যাকচুয়ালি রাউন্ড ওয়ানের তুলনায় এই কাট অফটা একটু বেশি, বাট রাউন্ড টু এর তুলনায় কাট অফটা কিন্তু অনেকটাই কম। রাউন্ড টুতে কাট অফ গেছিলো 612, সেই তুলনায় অলমোস্ট 13 মার্ক্স ডিক্রিজ হয়েছে। ওবিসি এতে কোনো সিট ফাঁকা ছিল না। ওবিসি বিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছিলো 87497, মার্ক্স হচ্ছে 591, যেটা আগের রাউন্ডে ছিল হচ্ছিলো 589, অর্থাৎ এখানে 2 মার্ক্স ইনক্রিজ হয়েছে। এটার কারণ এরা নতুন চয়েস ফিলিং করেছে, নতুন পার্টিসিপেট করেছে, সেই হিসাবে, না হলে এটা হওয়ার কথা না, এরা নতুন এসছে। ঠিক আছে, ইডাব্লিউএসে কোনো সিট ফাঁকা ছিল না, আগের রাউন্ডে ফাঁকা ছিল না, এরা অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ডে ইডাব্লিউএসে কাট অফ খুব কম গেছে, আর যারা পেয়েছে তারা কিন্তু সিটটাকে ছাড়েনি, এই কারণে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে কিন্তু ইডাব্লিউএসে কোনো সিটই ফাঁকা ছিল না। এসসিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছিলো 234405, মার্ক্স হচ্ছিলো 480, যেটা আগের রাউন্ডে ছিল হচ্ছিলো 485, অর্থাৎ 5 মার্ক্স ডিক্রিজ করেছে। আর এসটিতে কোনো সিট ফাঁকা ছিল না। তো সেই দিক থেকে বলতে গেলে কিন্তু তোমাদের সব মিলিয়ে খুব কম কম করেছে। দেখো এটা স্বাভাবিক, যারা আয়ুষ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে ম্যাক্সিমাম ফার্স্টে জেবি রয়কে চয়েস করে থাকে, আর সেরকম কম স্টুডেন্ট থাকবে যে যারা এতটা হাই মার্ক্স পাওয়ার পরও তারা অন্য কাউন্সিলিংয়ে দেখছিল, তারা কলেজ চয়েস ফিলিং করেনি, এরকম কম স্টুডেন্ট থাকবে। সেই হিসাবে মার্ক্সের গ্যাপটা তোমরা দেখছো কম কমেছে, 5 মার্ক্স 10 মার্ক্স এরকম ডিক্রিজ হয়েছে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা অলরেডি বিএইচএমএসে দেখেছো, বিএনওয়াইএসে দেখেছো, সেখানে কিন্তু একটা হাই গ্যাপে কাট অফ মার্ক্স কমেছে। ঠিক আছে, এবার আমরা দেখবো সেটা হবে আরও বেশি শকিং, অর্থাৎ প্রাইভেট বিএমএসে কী কাট অফ গেছে স্টেট কোটায় ম্যানেজমেন্ট কোটায়। তো আসো ওটাও দেখে নেওয়া যাক। সো আগের সব মার্ক্সগুলো তোমাদের মনে আছে, ঠিক আছে, সেই হিসাবে আমরা এবার রাউন্ড থ্রি কাট অফটা দেখছি। জেনারেলে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 325899, মার্কস হচ্ছে হলো 423, ব্র্যাকেটে এসসি লেগে কারণ হচ্ছে হলো স্টুডেন্টটা ক্যাটাগরি এসসি, বাট সে এতটা হাই মার্ক্স হওয়া সত্ত্বেও সে কিন্তু জেনারেলের মানে অর্থাৎ স্টেট কোর্টের ইউআরএস সিটটা পেয়েছে, কারণ তার মার্ক্স বেশি আর সে বিএমএসে প্রাইভেট চয়েস করেছে, সেই হিসাবে কিন্তু তার সিট অ্যালটমেন্ট হয়েছে। ওই জন্য স্পেশালি এসসিটা লিখে দিয়েছে, সে আছে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট, জেনারেলি দেখা যায় না এরকম যে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট হয়েছে জেনারেলের সিটটা নিচ্ছে, বাট এখানে ওটা হয়েছে। ঠিক আছে, ওবিসি এতে কাট অফ র্যাঙ্ক হচ্ছিলো 445564, মার্ক্স হচ্ছে 368,
ওবিসি বিতে কোনো সিট ফাঁকা ছিল না, ইডাব্লিউএসে কোনো সিট ফাঁকা ছিল না, এসসিতে এটা দেখো এসসিতে কাট অফটা গেছে হচ্ছিলো 421, ঠিক আছে, জেনারেলে 423, 421, মানে ওভারঅল কাট অফটা এতটাই হাই যাচ্ছে যে এসসি ক্যাটাগরির স্টুডেন্টরা এই সিট পেয়ে যাচ্ছে, এসসিতে এত হাই মার্কসের স্টুডেন্টরা কিন্তু প্রাইভেট বিএমএস চয়েস করছে, এসসিতেও কাট অফটা এরকমই গেছে 335581, মার্কস হচ্ছে 421, এসসিতে কোনো সিট ফাঁকা ছিল না, সেই হিসাবে কোনো অ্যালটমেন্ট হয়নি। তো যদি ওভারঅল দেখো তোমরা অনেকটাই কিন্তু হাই মার্কস অ্যান্ড কম্পেয়ার টু প্রাইভেট বিএমএস কলেজ, ঠিক আছে। এরপরে আমরা দেখবো রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ে এই কাট অফ গ্রোথ আরও শকিং। জেনারেলে কাট অফ মার্কসটা দেখো, জেনারেলে কাট অফ র্যাঙ্ক হচ্ছিলো 559, মার্কস হচ্ছে হলো 126042, জেনারেলে একটাই সিট ফাঁকা ছিল, অনেকটা হাই মার্কসের স্টুডেন্টটা সে ফার্স্ট চয়েসে রঘুনাথ দিয়েছে আর সে এটা কিন্তু পেয়ে গেছে, সেই হিসাবে কিন্তু অ্যাকচুয়ালি বলছি এই মার্কসে সেই যোগাশ্রী পেয়ে যেত, বাট সে ওগুলো চয়েস করেনি, সে প্রাইভেট বিএমএস চয়েস করেছে, তো অফকোর্স চয়েস করছে তো কিছু কারণেই করেছে, তাই না। ওবিসিতে কোনো সিট ফাঁকা ছিল না, ওবিসি বিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 581697, মার্কস হচ্ছে 309, এটা হচ্ছে রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়। এসসিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 337061, মার্কস হচ্ছে হলো 421, সে সেমই থেকে গেছে, ইডাব্লিউএসে কোনো সিট ফাঁকা ছিল না আর এসসিতে কোনো সিট ফাঁকা ছিল না। তো তোমরা যদি ওভারঅল দেখো তবুও কিন্তু জেনারেলে কাট অফটা বাদ দিয়ে ঠিক আছে, জেনারেলে কাট অফটা এক্সেপশনালি হয় কারণ ওই স্টুডেন্টটা হয়তো ঠিক করেছিল যে না আমি বিএমএসের অন্য কিছু করবো না, আইদার বিএমএসই করবো, যে বিরা যখন হবে না এই কলেজেই করবো, সেই হিসেবে সে রঘুনাথ চয়েস করেছে, স্টেট কোটায় পেয়ে গেছে। আদারওয়াইজ বাকি কাট অফগুলো দেখো তোমরা ঠিক আছে, ওভারঅল কিন্তু বিএমএসের কাট অফটা এবার ইনক্রিজ হয়েছে, ওভারঅল যদি আমি সব দিক থেকে বিচার করে বলি সেই হিসাবে কিন্তু ইনক্রিজ হয়েছে, 89 বছর এর থেকে একটু বেশি মার্কসে জেবি রয়ের কাট অফ হয়ে থাকে, কিন্তু এটা এবার প্রাইভেট বিএমএসের কাট অফ গেছে। তো অফকোর্স যারা চিন্তা করছে এই এত টাকা যখন 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 14 লাখ টাকা যেটাই লাগে সেটা যখন দিচ্ছে কিছু রিজনেই দিচ্ছে, তাই না, এটা চিন্তা করা উচিত তোমাদেরও। নেক্সট আমরা দেখে নেবো যে প্রাইভেট বিএমএসে ম্যানেজমেন্ট কোটা কী গেছে। ম্যানেজমেন্ট কোটা একটু ফানি জিনিস গেছে আর আমি অ্যাকচুয়ালি জানি না জিনিসটা, যদি স্টুডেন্টের সাথে কোনোদিন ইন্টারাকশন হয় আমি তাকে জিজ্ঞাসা করবো কেন। রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়তে ম্যানেজমেন্ট কোটা কাট অফ গেছে হচ্ছিলো 546269, মার্কস হচ্ছে 325, এখানে তোমরা দেখছো কত 325, আর এখানে কত, এখানে ওবিসি গেছে হচ্ছে হলো 309, অর্থাৎ এখানে ম্যানেজমেন্ট কোটার কাট অফ ওবিসি বিয়ের থেকে বেশি গেছে, এটা জেনারেলি দেখা যায় না আর আমি জীবনে দেখিও নি। এবার ওবিসি ইডাব্লিউএস কিছু কিছু জায়গাতে এমন অড সিচুয়েশন দেখাচ্ছে না, মানে আমার নিজেরই শক লাগছে। বেলিশঙ্করপুকুর রাজীব গান্ধীতে কাট অফ কিন্তু গেছে একটু কম আর এটাই লাস্ট, এরপরে তোমার মনে হয় না, যদি তোমরা এখনও চয়েসটাকে অ্যাভেল না করে থাকো তোমাদের কিন্তু আর পরে চান্স পাওয়া যাবে না, পরেরটাই লাস্ট রাউন্ড আর এরপরে সিট ফাঁকা থাকবেও না। এবছর যা কাট অফ যাচ্ছে, যা ব্যাকুলতা যাচ্ছে একটা সিট পাওয়ার জন্য, অন্যান্য বছর কী হয় ম্যানেজমেন্ট করা সিট পড়ে থাকে, প্রাইভেট বিএমএস বিএইচএমএস এ ম্যানেজমেন্ট করা সিট পড়ে থাকে, বাট এবছর আমি দেখছি আমি যাদের পেড কাউন্সিলিং করা আছে তাদের মধ্যে একটা সিট পাওয়ার এতটাই একটা আকাঙ্ক্ষা আছে যে এটা বোঝা যাচ্ছে যে না এর পরের রাউন্ডে কিন্তু আর সিট ফাঁকা থাকবে না। সো যদি এখনও কিছু মেন্টাল মেকআপ করতে হয় এখনই করে নাও, এর পরে কিন্তু আর হাত কামড়িয়ে লাভ হবে না। বেলিশঙ্করপুরে গেছে হচ্ছিলো 296, মার্কস হচ্ছে হলো 621170, ঠিক আছে। এটা তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গলে বিএমএসে কী চক্কর আছে সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক সমস্ত কিছু কী হতে পারে হতে পারে না সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। এরপরে স্টে ভ্যাকান্সি হবে, স্টে ভ্যাকান্সি নিয়েও ভিডিও আসবে, আপডেট আসবে, সেখানে তোমরা কী করবে অবশ্যই ডিসিশন নাও। সিটস কম রিমেনিং থাকবে, বাট এটাও সত্যি কথা যারা আপগ্রেড করে করে আসছিলো তারাও এখান থেকে বেরিয়ে যাবে। তো কারা কারা থাকবে, যারা রাউন্ড থ্রি অবধি কোনো কলেজ পায়নি অথবা যারা নতুন ফ্রেশ রেজিস্ট্রেশন করবে তারা একমাত্র থাকবে, তো সেখানে কম্পিটিশন একটু কম হবে বাট সিটস অনেক কমে যাবে, তো সেগুলো মাথায় রেখে তোমাদের এগোতে হবে। ACCC কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশনও কিন্তু শুরু হয়ে যাবে, তোমরা চাইলে সেটাও করতে পারো কারণ সেখানেও তোমরা কম মার্কসে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।